রচনা শরৎকাল, পয়েন্ট দিয়ে লিখলে ভালো হয়, তাই পয়েন্ট দিয়ে লেখা আছে। ভূমিকা, বর্ষার পর আসে শরৎকাল, ভাদ্র আশ্বিন মাস নিয়ে শরৎকাল হয়। এই সময় বর্ষার কালো মেঘ আকাশ থেকে বিদায় নেয়। প্রাকৃতিক অবস্থা, এই ঋতুতে নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়। এই সময় প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে, মাঠে মাঠে সবুজ ধান ক্ষেত মাথা নাড়ে, সবুজ ধানের ওপর দিয়ে জোছনার আলো পড়ে অপূর্ব সুন্দর দেখায়। সকালবেলায় ঘাসের আগায় শিশিরের ওপর সূর্যের আলো পড়ে চিকচিক করে। ফুল, শিউলি, কাশ, শেফালি, পদ্ম প্রভৃতি ফুল ফোটে এই সময়। শরতের রূপের তুলনা হয় না। এই সময় আবহাওয়া মনোরম থাকে, গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ বা শীতের প্রচণ্ড ঠান্ডা কোনোটাই এই সময় থাকে না। উৎসব, শরৎ আনন্দের ঋতু, উৎসবের ঋতু। এই ঋতুর প্রধান উৎসব দুর্গা পুজো। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত 4 দিন এই পূজা হয়। এই পূজা উপলক্ষে স্কুল, কলেজ, অফিস, আদালত সবই বন্ধ থাকে। প্রবাসী বাঙালিরা ঘরে ফেরে। মানুষ দৈনন্দিন জীবনে দুঃখ কষ্ট ক্লান্তি ভুলে নতুন পোশাক পরে নতুন মানুষ আনন্দের মেতে ওঠে। দুর্গাপুজোর পর আসে সম্পদের দেবী লক্ষ্মী দেবী পূজা, তারপরে একে একে আসে কালী পূজা, দেওয়ালি, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পূজা ইত্যাদি। উপকারিতা এবং অপকারিতা, শরৎকালে ধানের মাঠে আমাদের মাঠে ধানের মা শরৎকালে ধানের মাঠ আমাদের মনে আশা জাগায় আর বিভিন্ন উৎসব আনন্দ দেয়, ক্লান্তি দূর করে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিভেদ ভুলে মানুষ একসঙ্গে মিলিত হয়। শরৎকালে অসুখ বিসুখ কম হয়, কিন্তু কোনো কোনো বছর আশ্বিন মাসে প্রচণ্ড ঝড় হয়, তাতে ফসল, গাছপালা, ঘরবাড়ি ক্ষতি হয়। উপসংহার, মানুষের মনে আনন্দ জাগিয়ে পরস্পরের মধ্যে বিভেদ ভুলিয়ে শরৎকাল বিদায় নেয়। শরৎ সবার প্রিয় ঋতু। ওয়েবসাইট দেখুন, মানে একটা লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে ওয়েবসাইটে, সেখান থেকে দেখে দেখে লিখে নিতে পারো, কারণ এখন তো ওয়েবসাইটে পড়াশোনা বেশি হয়।